টার্গেট হচ্ছে আজকে অ্যাডমিন প্যাকেজ আমরা ক্যাটাগরি অ্যাড ম্যানেজ ম্যানুফ্যাকচারার অ্যাড ম্যানেজ প্রোডাক্ট অ্যাড করতে পারতেছিলাম তো কয়েকটা প্রোডাক্ট তৈরি করে দেখি নিউ প্রোডাক্ট করে আমরা প্রোডাক্টের
ইমেজটা দিয়ে দিচ্ছি। আমরা এই ইমেজটা দিয়ে দিলাম, ভালো আছে, প্রোডাক্ট ইনফো সেভ সাকসেসফুলি। সো এটা সবার কাছে আছে না? আচ্ছা, ইমেজের কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা দেখাবো। ইমেজ রিসার্চ করে ইমেজ ভ্যালিডেশন এগুলো পারবো আমরা বা করবো ইনশাল্লাহ, এখান থেকে দেখানো হবে, সমস্যা নাই। বাট বিফোর দ্যাট, এই ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে এখানে এই প্রোডাক্টগুলো ম্যানেজ করা যাবে। কাজটা করে ফেলেন তো, ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টগুলো তুলে এনে এখানে দেখান। এখানে ছোট্ট একটা বিষয় আসবে, একটা জয়েন্ট কোয়েরির কনসেপ্ট আসবে, যেটা মানে এই মুহূর্তে ইমেজ রিসার্চের বেশি দরকার আমাদের। আমি যখন ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করবো, হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ প্রোডাক্টে যখন ক্লিক করবো তখন এখানে একটা টেবিল আসবে, এরকম এখানে এরকম একটা টেবিল আসবে। এখানে এই জিনিসগুলো দেখাতে হবে আমাদের। প্রথমে হচ্ছে প্রোডাক্ট নেম, এরপর আসবে ক্যাটাগরি নেম, বেসিক্যালি এখানে সব দেখানো যাবে না, এখানে জিস্ট কিছু জিনিস দেখাবো, প্রোডাক্টের নাম, ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচারার নেম, প্রাইস, কোয়ান্টিটি, পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস আছে কত নম্বর ক্লাস? 29। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ এখানে আসবে না, অন্য জায়গায় আসবে। ইমেজটা আমরা ব্যাক করে নিয়ে আসতে হয়। সো প্রোডাক্ট ইমেজ আর হচ্ছে অ্যাকশন, এটা একটু করে ফেলুন সবাই। একটু রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখান থেকে আমাদের কাজ শুরু হবে। রিকোয়েস্টটা কোথা থেকে আসবে? ঠিক আছে, রিকোয়েস্টটা যেখান থেকে আসবে সেখান থেকে আমাদের কাজ শুরু হবে। আমাকে web.php কই করা আছে, প্রোডাক্ট নেম আছে, হ্যাঁ করাই তো আছে। ম্যানেজ প্রোডাক্টে ফাংশনটা লোড হবে,
ম্যানেজ প্রোডাক্ট ফাংশনটা কই প্রোডাক্ট কন্ট্রোলার লাগবে আমাদের স্যার কন্ট্রোলার নাই এখানে একটা ভিউ লোড হবে ম্যানেজ প্রোডাক্ট আপাতত আমি আর কোন কিছু রাখতে পারছি না এগুলো লাগবে না ওকে এটাও লাগবে না কিন্তু একটা ভিউ লোড হচ্ছে সো ম্যানেজ প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করবো প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে ভিউসের মধ্যে অ্যাডমিনের মধ্যে প্রোডাক্টের মধ্যে আমরা ম্যানেজ প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি আর হচ্ছে আমরা ম্যানেজ ক্যাটাগরি অথবা ম্যানেজ ক্যাটাগরি অথবা আপনাদের আদার্স যে ইস্যুগুলো আছে সেগুলোর জন্য কাজ করতে পারি এখানে টাইটেল গুলো ঠিক করে ফেলেন এখানে কি দিতে হবে প্রোডাক্ট নেম ফার্স্টে আইডিটা রাখবেন আইডি বেসিক্যালি আমরা এখানে রাখবো না আর কি আইডিটা কাউকে দেখানো যাবে না আইডি হচ্ছে ইডিয়ার মানে গোপন জিনিস ম্যানুফ্যাকচারার নেম এবার আসবে প্রোডাক্ট প্রাইস যখন আমি ম্যানেজে যাব এখানে সবকিছু থাকবে না কারণ এই জায়গাটা তো অনেক ছোট এখানে আমাকে কিছু জিস্ট জিনিস রাখতে হবে ঠিক আছে কিছু জিস্ট জিনিস রাখতে হবে বাট এখানে প্রোডাক্টের ক্ষেত্রে তো অনেকগুলো ডাটা আছে একটা প্রোডাক্ট যখন আমরা ইনপুট দিচ্ছি তখন কিন্তু তার প্রায় 8-9 ইনফরমেশন আমি নিচ্ছি সবগুলো ইনফরমেশন আমি যদি এখানে দেখাতে চাই জিনিসটা কি ভালো হবে না সো ইনফ্যাক্ট এখানে দেখানো হয় না এখানে একটা বাটন রাখতে হয় এখানে একটা বাটন রাখতে হয় ভিউ প্রোডাক্ট ডিটেইলস এখানে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেইলস দেখাবে তার ছবি টবি সহ ঠিক আছে এটা করতে পারে আর কি সবাই করে আর কি শোনা যাচ্ছে এরকম সো প্রোডাক্ট কোয়ান্টিটি তাহলে এবার দেখেন পাবলিকেশন স্ট্যাটাস এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে এই এখানে এই সাতটা বিষয় দেখানো হচ্ছে তাহলে নিচে আমার কয়টা লাগবে সাতটা লাগবে না 1, 2, 3, 4, 5 এখানে আছে পাঁচটা তো আমি আরো দুইটা টিডি কপি করে পেস্ট করে দিচ্ছি হ্যাঁ আদার্স হচ্ছে কি উপরে টাইটেলগুলো ঠিক করলাম দুইটা টাইটেল আমার বাড়লো টেবিল হেডিং দুইটা বাড়লো এর জন্য নিচে আমি দুইটা কপি করে পেস্ট করে দিলাম অ্যান্ড দ্যাটস অল ঠিক আছে
কাজ করে আপনার পাশের লোকটা বলুন হ্যাঁ অসুস্থ একটু খেয়াল করেন তাহলে এবার আমাদের মোটামুটি মানে ডিসপ্লে করার জন্য জিনিস রেডি এখন আমার কি করতে হবে এখন যদি পেস্ট এভাবে রিলোড দেই বলেন তো এরর আসবে না আসবে না কেন এরর আসবে কারণ আমি এখানে যে ভেরিয়েবলটা ইউজ করছি এই ভেরিয়েবলটাকে কে পেটে পাঠানো হয়েছে দেখেন এখানে শুধু পেস্টটা রিটার্ন করা হয়েছে সেজন্য কিছু এরর আসার কথা তাহলে এটা চেক করি এরর পাইছি আনডিফাইন্ড ভেরিয়েবল কি আমরা তো এখানে প্রোডাক্ট ক্লাস ইউজ করছি তাই না আমি যদি এভাবে নিয়ে আসি খেয়াল করেন প্রোডাক্ট স্কোপ অল সে আমাকে কি দিচ্ছে প্রোডাক্ট এখন মনে করেন আমি এটাকে একটু দেখি আমি রিটার্ন করলাম না রিটার্ন করলে ভালো মতো দেখা যায় না আমি এখানে প্রিন্টারই করি এখানে এক্সিট দিয়ে দিচ্ছি ওকে আপনাদের কি ওই ইয়েটা বলা হয়েছিল কি বলে ওইটার নাম কি মিসিং জেসন ইন্সপেক্টর ইন্সপেক্ট আমি এখন যেমন এখানে এই প্রোডাক্ট এটা একটা অ্যারে এটাকে প্রিন্ট করার জন্য আমি কি ইউজ করলাম ফাংশন ইউজ করলাম আর তখন ডিরেক্ট রিটার্ন এটা বলে দিলে সুন্দর ভাবে দেখা যাবে জেসন ফরম্যাটে ডাটা গুলো দেখাইতে পারবে এবার যদি রিলোড দেই দেখেন এবার কি দেখাচ্ছে এবার এখানে আসতেছে হচ্ছে আপনার প্রথমে কি আইডি এরপরে প্রোডাক্টের নেম এরপরে ক্যাটাগরি আইডি ম্যানুফ্যাকচারার আইডি প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের কোয়ান্টিটি পাবলিকেশন প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন প্রোডাক্ট লং ডিসক্রিপশন প্রোডাক্ট ইমেজ পাবলিকেশন স্ট্যাটাস ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড তাই না এবং সেকেন্ডটাও আবার আসছে আর কি আমাদের মনে হয় তিনটা প্রোডাক্ট আছে এখানে তিনটা প্রোডাক্ট কিন্তু সেইভাবে নিয়ে আসছে আর আমার লাগবে কি কি আমি এই কাজটা অ্যাকচুয়ালি কেন করতেছি কারণ হচ্ছে আমি ভিউ পেজে দেখাতে চাচ্ছি প্রোডাক্টের নেম ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেম প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি স্ট্যাটাস এবং অ্যাকশন এই কয়েকটা ডাটা আমি দেখাতে চাচ্ছি ভিউ পেজের মধ্যে বাট আমি ডাটাবেস থেকে কোয়েরি করে যে ডাটাগুলো নিয়ে আসলাম এটা কি ইলেকুয়েন্ট ফর্মুলার ইউজ করে আমরা একটা কোয়েরি করে সফল প্রোডাক্ট নিয়ে আসলাম না নিয়ে এসে কি করলাম সেটাকে প্রিন্ট করে দেখতেছি এর মধ্যে কি আছে সে আমাকে কি রিটার্ন করলো এই ফাংশনটা কি রিটার্ন করলো সেটা আমি দেখতে চাচ্ছি দেখলাম যে না আমি দেখেন এখানে কি কোথাও ম্যানুফ্যাকচারার নেম ক্যাটাগরি নেম আছে বাট এখানে আইডি আছে বাট ক্যাটাগরি টেবিলেও ক্যাটাগরি আইডি আছে আবার প্রোডাক্ট টেবিলেও কি আছে ক্যাটাগরি আইডি আছে এখানে আমাকে একটা বেসিক্যালি তিনটে টেবিলে জয়েন করে নিতে হবে একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারার আমি কি বুঝতে পারছি জিনিসটা মানে কি শুনতেছেন আমার কথা কারণ হ্যাঁ আমার লাগবে হচ্ছে ক্যাটাগরি নেম আমার লাগবে ম্যানুফ্যাকচারার নেম এই জন্য আমি কি করলাম এই জন্য কিন্তু আমি একটু চালাকি করে প্রোডাক্ট টেবিলের মধ্যে ক্যাটাগরি আইডি এবং ম্যানুফ্যাকচারার আইডিটা রেখে দিয়েছি তাই না এখন আমি এখান থেকে এই কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচারার কিভাবে তিনটে টেবিল জয়েন করতে পারে একটু খেয়াল করেন তো এখানে এভাবে লিখলে বেসিক্যালি হবে না এবার আপনারা যদি ল্যারাভেলের ডকুমেন্টেশনে যান দেখেন এখানে যদি আমরা চাই তো ইলিকুয়েন্টে জয়েন করে একটু ঝামেলা আছে বাট এই জায়গাটার ক্ষেত্রে কুয়েরি বিল্ডার অনেক সহজ এই জায়গাটা অনেক সহজ
এই দেখেন আমরা আছি ইলিকুইন্টের মধ্যে, তাই না? আমি ইলিকুইন্টে যাচ্ছি, এখানে দেখেন ইনসার্ট ডিভাইসিং চেকিং, ইনফ্যাক্ট এখানে কি আছে দেখেন তো, এখানে যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, ঠিক আছে, এখানে আছে আর কি করতে পারি আমরা, এই যে হোয়ার গেট এভাবে করতে পারি, ফোন ফোন দিয়ে ফাইন্ড ওয়ান নেম অ্যাপস ফরেন কি লোকাল কি, এটা একটু লিটিল বিট ডিফিকাল্ট আর কি, এই জায়গাটা এখানে এরা একটু ইয়া করে ফেলছে। সো আমরা হ্যাঁ মডেল ইয়া পাঠাই দিচ্ছি আর কি, আমরা এই কাজটা কিন্তু অনেক সহজেই করতে পারি। সো কুয়েরি বিল্ডার এই জয়েন করে লেখার জন্য আমরা এই কুয়েরি বিল্ডার, এটা অনেক সহজ দেখবেন, এটা সবাই কিন্তু চট করে ধরে ফেলতে পারে। কুয়েরি বিল্ডার আসলাম, এখানে দেখেন এখানে কি দিতে হবে, প্রথমে টেবিলের নাম, এরপরে জয়েন যে সমস্ত টেবিল জয়েন করবেন সে সমস্ত টেবিলের নাম, তারপরে হচ্ছে আমার মেইন টেবিলের আইডি সমান সমান যে টেবিলটা জয়েন করতেছেন এই টেবিলের আইডি, ঠিক আছে? একটু খেয়াল করেন বিষয়টা হবে এরকম, আমি যদি ভাবে লিখি ডিবি, ডিবিটা চেঞ্জ করাইছি উপরে, আচ্ছা একটি ডট খাবো সমস্যা নাই, ডিবি স্কোপ কি লিখতে হয় টেবিল, টিএবি এল টেবিল, এরপরে জয়েন নাম দিছিলাম কি এরপরে আসবে সিলেক্ট, কি কি লাগবে
this is the join query. ডাটাগুলো তোলা হচ্ছিল আর কি, খেয়াল করেন আমরা জয়েন কোয়েরি কিভাবে লিখতে পারি কোয়েরি বিল্ডার ক্লাস ইউজ করে, সেই বিষয়ের উপর কিন্তু আমরা প্র্যাকটিস করতেছিলাম, কেমন? সেখানে খেয়াল করে দেখেন যে ডিবি স্কোপ টেবিল এখানে কি দিলাম, আমাদের মেইন টেবিলের নাম, তাই না? টেবিল কয়টা, প্রোডাক্ট, ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট মানে ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে আপনি করবেন এজন্যই কিন্তু এগুলো বলা হচ্ছে। যখন আমি দেখবো যে কোন একটা টেবিলের ডাটা আমার আরেকটা টেবিলে লাগবে, তখন যে টেবিলে এই টেবিলে কিছু ডাটা লাগবে, এই টেবিলের এই টেবিলে কিছু ডাটা লাগবে, এই টেবিলের এজন্য আমি কি করতেছিলাম, আমি এই টেবিলের প্রাইমারি কিগুলোকে এই টেবিলে রাখতেছিলাম অ্যাজ এ ফরেন কি। যেহেতু আমরা MySQL ডাটাবেস সার্ভার ইউজ করতেছি বা MySQL হচ্ছে, এখানে আর কি মেনশন করার দরকার নাই যে দিস ইজ ফরেন কি, দিস ইজ ইয়া কি। সো এখানে যখনই কোনো একটা টেবিলের প্রাইমারি কি আমি আর কি টেবিলে রাখতে যাচ্ছিলাম, তখনই কিন্তু কি হয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা রিলেশনশিপ আমি চাইলে তৈরি করতে পারি ওই থ্রুতে। লিখে দেওয়ার পর এবার দেখেন ক্যাটাগরিজ টেবিলের সাথে কিভাবে জয়েনটা হচ্ছে, কমা দিয়ে সিস্টেমটা হচ্ছে আমার এই বেস টেবিল প্রোডাক্ট টেবিলের মধ্যে কি আছে আর এটা কি ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরিজ টেবিলের এটা কি আইডি, বেসিক্যালি এইটাই কিন্তু আমরা কোথায় রাখছিলাম, এখানে রাখছিলাম না প্রোডাক্ট টেবিলের মধ্যে। সো আমার মনে হয় বলতে পারছেন যে আমার কিছু নেই, একদম সহজ, তাই না? প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট টেবিলের এই আইডিটাকেই তো আমরা কি করছিলাম ক্যাটাগরিজ টেবিল থেকে কোয়েরি করে নিয়ে সেখানে রাখছিলাম এই নামে, এজন্য এখানে লিখে দিলাম। সেম ভাবে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে দেখেন প্রোডাক্টস ডট ম্যানুফ্যাকচারিং ইকুয়াল টু ম্যানুফ্যাকচারার আইডি, ঠিক
ক্লিয়ারিফাই করে দিচ্ছেন। এরপরে এবারে আপনি যে তিনটাকে জয়েন করলেন এই তিনটার মধ্যে আপনি কি কি চাচ্ছেন? আমি প্রথমে কি বলছি দেখেন তো, প্রোডাক্ট টেবিলে সবগুলো আছে, ক্যাটাগরি টেবিল দেখি তো নামটা শুধু নামের সাথে সাথে আরো একটা জিনিস চাচ্ছি, তাহলে কমা দিবেন, কমা দিয়ে আবার লিখবেন। মনে করেন ক্যাটাগরি ডিসক্রিপশন ডট দিতে আছে, দুটো উপায় আছে, একটা হচ্ছে ডট অল দিতে পারেন, তাহলে কি হবে আমি সব চাচ্ছি না। ইনফ্যাক্ট যখন বড় বড় সফটওয়্যার তৈরি করবেন তখন সব আনা যাবে না, কারণ আপনার কাছে এক বড় জিনিস থেকে লাভ আছে, আপনার দরকার তিনটে জিনিস। ইনফ্যাক্ট এখানে আমি কি দিলাম প্রোডাক্ট ডট অল, এটা কিন্তু আমার ঠিক হয় নাই, দরকার নাই। আমার কি লাগবে? শুধু প্রোডাক্টের নাম, প্রাইস আর কোয়ান্টিটি। আমি এখানে তিনটা লিখে দিলে ভালো হতো, ঠিক আছে। আর যদি এখন মনে করেন এইভাবে যাচ্ছি তাহলে ডিসক্রিপশন লাগলে কি করতে হবে, এখানে কলাম নেমটা লিখে দিই, ক্যাটাগরি বেসিক্যালি এতটুকুর মাধ্যমে আমার তিনটা টেবিল জয়েন হয়ে একটা ভার্চুয়াল টেবিল হয়ে গেছে, ঠিক আছে। তিনটা টেবিল মার্চ হয়ে একটা ভার্চুয়াল টেবিল হয়ে গেছে, সেই ভার্চুয়াল টেবিল থেকে আমার যে যে ডাটাগুলো লাগবে সেই ডাটাগুলো আমি নিয়ে আসবো, যে যে কলামগুলো লাগবে সেগুলো, হ্যাঁ কলামের মধ্যে যে ডাটাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। এখন কিন্তু সব আসবে। সো বেসিক্যালি আমরা এই কোয়েরি করে এই ফাংশনটা বেসিক্যালি দিস কমপ্লিটলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত উই ক্যান সে দিস দ্য ফাংশন। এই ফাংশনটা কি রিটার্ন করবে? সে একটা কি রিটার্ন করতেছে? সে একটা অ্যারে রিটার্ন করবে, সেই অ্যারেটাকে আমরা একটা ভেরিয়েবল বলে ধরতে হবে না। সো আমি নাম দিলাম যে লাইক প্রোডাক্টস, প্রোডাক্টস, ঠিক আছে। এবার এটাকে প্রিন্ট করে দেখেন, ইকো প্রিন্ট প্রিন্টার প্রোডাক্টস। সো নাও এবার যদি প্রিন্ট করি, এবার দেখেন এটা কি সুন্দর ভাবে আসে, এসটিডি ক্লাস অবজেক্ট আকারে আসবে। আমরা যখন ইলেকোয়েন্টের থ্রোতে কিছুক্ষণ আগে কি দেখছিলাম না, ইলেকোয়েন্টের থ্রোতে দেখলাম না, তখন কিন্তু হিউজ একটা অ্যারে দেখছিলেন, এখন দেখবেন সুন্দর একটা অ্যারে আসবে। যদি ব্রাউজারে যাই এটুকুন লেখেন কি বলছিলাম, একটি রড খাবো, কিন্তু বিশ্বাস করেন পেস্টার ইলোড দেওয়ার সময় খাওয়ার কথা আমার মনে নেই, কিন্তু ওই যে নিয়ত করছি। এজন্য একটা জিনিস মনে রাখবেন, আজকে একটা ভালো দিনে এটা ফ্রি ফ্রি একটা অ্যাডভাইস দিই, ঠিক আছে। বলেন স্যার, কুরআন শরীফের প্রথমে কি লেখা আছে, আপনি যেভাবে নিয়ত করবেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেভাবে অ্যাচিভমেন্ট দিবে, এন্ড দিস ইজ ট্রু। স্যার অনেকে তো অনেক কিছু চায় সব তো পায় না স্যার। ভাল লাগতেছে না আজকে থেকে তিন চার বছর পরে এই কথাগুলো শোনার জন্য টিকিট কেটে আসতে হবে, পয়সা দিয়ে তারপর আসবেন, ঠিক আছে। এবার কি আসছে, এবার ওই কই গেল আমার বিষয়টা, এই দেখেন হোয়াট ইজ দিস ক্যাটাগরি ডিসক্রিপশন, ক্যাটাগরি নেম আর কি আসছে, ম্যানুফ্যাকচারার আমরা একটা কাজ করি, এখানে অল না দিয়ে এখানে একটু ভাগ করে দেয়
product name product price product quantity কি তো বলা sorry এবার দেখি কি হয় দেখ কি হয় গেছে চমৎকার লাগতেছে না আমার যা যা লাগবে এবং তাই ঠিক আছে আমার তার কিছু লাগবে না আপনি আরেকটা কাজ করতে পারেন যেহেতু এখানে একটু গন্ডগোল লাগতে পারে আইডিটাও নিয়ে আসতে পারেন আর কি আইডিটা লাগে আর কি আচ্ছা ইডি ডিলিট করতে যাবো তখন সেটা লাগবে হ্যাঁ সো আইডিটা আমি নিয়ে নিলাম নাও আরেকটা ভালো লাগে আর সুন্দর হলো না জিজি 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 সেইভাবে কোয়েরি লিখতে হবে আমরা সবই যেটা যেটা ভালো সেটা সেটা আমরা সাপোর্ট করবো তাই না এটাই আর কি সবই তো ভালো যদি এটাই ব্যাপার আর কি ঠিক আছে তাহলে এখন এটাকে তার এখানে দেখায় লাভ না এটাকে কোথায় নিয়ে যাবো আপনাদের কারো কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ দেশি লোকের কি অবস্থা হইতেছে এবার এটাকে পাঠান প্রোডাক্টস এবার এই প্রোডাক্টসটাকে আমি এই ভি ফাইলের মধ্যে পাচ্ছি আর ঠিক আছে তো এই প্রোডাক্টস অ্যারেটাকে আমরা এবার এই ফাইলের মধ্যে পাবো নাও আমরা এই প্রোডাক্টসটাকে খেয়াল করেন এই প্রোডাক্টস হ্যাঁ এটাকে আমরা ম্যানেজ প্রোডাক্ট গ্রেডে যাচ্ছি এখানে এসে আমরা কোথায় ইউজ করবো এই যে এখানে প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট ঠিক আছে খরচের মতো আরো একটা খতরনাক লুপ আছে পিএসপিতে সেটা হচ্ছে ফর এলস ফর এলস স্যার উপরে স্যার হেডিং গুলো কি কি হবে স্যার এটা বাস অ্যাপ বলছিলাম কি এটা খতরনাক জিনিস স্যার একটু হেডিং গুলো স্যার একটু দেখতাম অবশ্যই খতরনাক হচ্ছে মানে কম লেখে অনেক কিছুই করা যায় অনেক কম লেখে অনেক কিছুই করা যায় করা হচ্ছিল প্রোডাক্টের নাম ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেম প্রাইস কোয়ান্টিটি স্ট্যাটাস এবং অ্যাকশন প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা প্রোডাক্টের নেম এখানে কি আসবে ক্যাটাগরি নেম তাই না এই যে এর মধ্যে তো এখানে বলে দেওয়া আছে দেখেন এগুলো কি প্রোডাক্টের নেম আছে এটা কি ক্যাটাগরি নেম এখানে আসবে কি ক্যাটাগরি নেম তারপরে প্রোডাক্টের ডিসক্রিপশন ক্যাটাগরি ডিসক্রিপশন তো লাগবে না এটা একটু শুধু আনা হয়েছে ইহার পরে অনেকে এই কাস্টমারকে ঝামেলা মনে করে দেয় তুই যাওয়া হয়ে বাবা
আমার তো আর জিনিসটা নাকি সেইভাবেই বলে দেওয়া হচ্ছে এটা পাবলিকেশন স্ট্যাটাস হবে বোর্ডে কে লেখার চেষ্টা করে স্যার অনেক আগে থেকে কে কি প্রজেক্ট নিয়েছেন স্টুডেন্ট আপনি পড়লেন কিভাবে আপনাদের প্রেজেন্টেশন ডেট ফেব্রুয়ারি 26 12 দিন সময় আছে আজকে থেকে সরকারি সকল ছুটি এখানে ছুটি হিসেবে বলা হবে রাইট বাট যেগুলো অপশনাল হলিডেজ সেটা এখানে কাউন্ট হবে না হ্যাঁ যেটা স্কুল কলেজগুলো বন্ধ থাকে যেগুলো ওকে তো 21 বন্ধ থাকবে 21 বন্ধ থাকলেও আজকে বন্ধ নেই যেটা মনে হচ্ছে তাই না সবাই চলে আসছে 14 অনেক কিছুই দেখা যাচ্ছে বাইরে বাই দ্য ওয়ে আপনারাও জয়েন করতে পারবেন আফটার 1 তাই না স্যার কোয়াও প্রাণ গোপাল সারা রাত ঘুমায় না চোখ মুছতে মুছতে আসে তারপরে গিয়ে ঘুমায় আচ্ছা আপনি স্কুল ম্যানেজমেন্ট আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট ও স্কুল ম্যানেজমেন্ট কেন সময়ের এত সমস্যা কোথায় কোথায় চলে যাচ্ছে সময় টুকটাক না জব করলে ঠিক মতো করতে হবে জব করি বলেন আমি জব করি হ্যাঁ কোথায় মিটপুর কোম্পানি কি ধরনের কোম্পানি গ্রাফিক্স ডিজাইন অফিস কয়টা পর্যন্ত থাকে তিনটা থেকে রাত 11টা আচ্ছা কেন তো রাত্রে সময় দেওয়া সম্ভব না তাই না আচ্ছা অল্টারনেটিভ সকালের দিনটা তো দেওয়া যায় চেষ্টা করেন লাইক 8টা 12টা 8টা 11টা তাই না এই সময়টা কাজে লাগলে আপনার প্রজেক্ট উঠে যাবে কি ধরনের প্রজেক্ট নিয়েছেন পোর্টফোলিও ওকে মানে টোটালি যেন ডাইনামিক হয় ইভেন লোগো ফুটারও যেন চেঞ্জ করা যায় বুঝতে পেরেছি যখন পোর্টফোলিও নিয়েছেন ওখানে ক্রুডিং ছাড়া কিছু নেই আর কিছু ফাইল আপলোড আছে যেটা অলরেডি ডান রাইট সো আপনারা যে যা প্রজেক্ট করছেন ওখানে কিন্তু নতুন করে শেখার আর কিছু নেই আপাতত যতটুকু আমি দেখেছি ওই সিম্পল যে প্রসেসগুলো দেখানো হয়েছে সেগুলো দিয়ে প্রজেক্ট শেষ হয়ে যাবে রাইট আর ই কমার্সের ফ্রন্ট এন্ডে যখন আসবেন তখন দেখবেন যেন ইমেলিং শিখছেন ওইটা একটু মানে কাজে লাগানোর মতো রাইট আপনি কার্ড দেখছেন কার্টে আপনার গ্লোডেমেনাস দেখানো হবে রাইট সো গ্লোডেমেনাসটা
ভেন্ডার হিসেবে কিভাবে ইনস্টল হচ্ছে, কিভাবে এটাকে কনফিগার করতে হচ্ছে, কিভাবে ইউজ করতে হচ্ছে, সেই বিষয়গুলো শিখবেন। বেসিক্যালি যে বিষয়টা ধরানোর কথা সেটা হচ্ছে ফ্লোটা ধরানো, পরিচিত করানো, রাইট? ইনফ্যাক্ট ফ্রেমওয়ার্কে 6টা ক্লাসের কথা বলা আছে, বাট আমরা মনে হয় ডাবল দিচ্ছি, তাই না? মনে হয় ডাবল যাচ্ছে। যেটা করার কথা আছে যে আমরা জাস্ট টপিকগুলো ধরিয়ে দেবো, কোনো প্রজেক্ট না, বাট এখানে প্রজেক্ট হাবিব শুরু করেছে বলে আমি আজ স্টপ করছি না, রাইট? সো যেটা আপনারা শিখছেন, বাট আরও অনেক কিছু রয়ে যাবে কিন্তু, হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে সব কিছু শেখানো সম্ভব না, বা সব কিছু শেখাটাও কি সম্ভব না। সো আপনারা, আমরা জানালে যেটা বলি যে একটা একটা চাকরি পাওয়ার জন্য কি মিনিমাম ডিগ্রি পাস হতে হয় না? এখন ইন্টারমিডিয়েট হলে না ইয়েস মেনে চাকরি পাওয়া যায়, রাইট? তো আমরা বলি যে ট্রেনিং শেষে আপনি 1-2 ক্রস করে 3-তে উঠবেন। যারা 3-তে ওঠে তারা বাংলা ইংলিশ রিডিং করতে পারে, আপনারা রিডিং করাটা শিখবেন, রাইট? বাকি ক্লাসগুলো আপনাকেই পার করতে হবে। সো ওই 12 ক্লাসে যাওয়ার আগে যে সময়টা, এটা কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হবে, সহজ কথা। যদি জব একটা পেয়ে যান, এটা প্লাস পয়েন্ট, যে সে আপনাকে খুব দ্রুত ওই জায়গায় নিয়ে যাবে, ওই পজিশনে নিয়ে যাবে, বাট জব না পেলে কিন্তু নিজেকে ওই পজিশনে যেতে সময় নেবে। ক্লিয়ার? সো ট্র্যাক রিলেটেড জবের চেষ্টা করতে হবে যেখানে শেখার সুযোগ আছে। ক্লিয়ার? সো শুরুটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আমি যখন শুরু করছি ওইটাই কিন্তু ডিফাইন করবে যে আপনি আফটার 40 ইয়ার্স কোথায় থাকবেন, রাইট? আপনি প্রয়োজনে শুরু করছেন নাকি স্যাটিসফাইড হয়ে শুরু করছেন? আপনার ওই প্রয়োজনটা হয়তো 4-5 বছর পরে ফুরিয়ে আসবে, তখন আর আপনার আর্থিক কষ্টটা থাকবে না, বাট রয়ে যাবে কি আপনার মানসিক কষ্টটা, যে আপনি আসলে ওই কাজটা করতে চাচ্ছিলেন না, প্রয়োজনে শুরু করতে হয়েছে, এখন ফেরত আসার কোনো সুযোগই নেই, 5 বছর পরে আপনি আর ব্যাক আসতে পারবেন না, আসতে হলে অনেক কিছু উলট পালট করে ফেলবেন, এটা খুবই কঠিন। এক লাখে একজন পারে কিনা সন্তান। সো আপনি যখন স্টার্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কি দিয়ে শুরু করছেন, কোথায় শুরু করছেন, কিভাবে শুরু করছেন, এটা আপনার জায়গা কিনা, রাইট? আপনি স্যাটিসফাইড কিনা, এটা যেন 5 বছর পর থেকে বাকি বয়সটা যেন এরকম মনে না হয় যে না আমি যা করছি এটা আমার জন্য ছিল না। তাহলে কিন্তু ওই বেঁচে থাকাই হবে, অন্য কোনো কিছুই হবে না। ক্লিয়ার? সো প্রথম দিকেই কষ্ট করেন বেটার, 5 বছর কষ্ট করা সহজ 35 বছরের চাইতে, তাই কিনা? সহজ না? একটু কষ্ট করেন, নিজের পছন্দ মতো কাজ পাওয়ার আগ পর্যন্ত লেগে থাকেন, এবং ওই কাজ না পাওয়ার আগ পর্যন্ত আমি করবই না, তাই বলে হাল ছেড়ে দিয়ে না, হাল ধরে আপনাকে চেষ্টা চালিয়ে, বিচলিত হওয়া যাবে না, প্রেশারের কাছে ভেঙে যাওয়া যাবে না, রাইট? যে এত আর সহ্য করতে পারছি না, নিয়ে নেই একটা চাকরি, তাই না? মুখ তো সব বন্ধ হয়ে যাবে, বাট আপনি বিপদে পড়ে যাবে, বুঝতে পেরেছি? সো একটু সজাগ হন, সুযোগ প্রচুর আছে, ইন্ডাস্ট্রি প্রচুর লোক খুঁজছে ক্যাপাবল, কথাটা জুড়ে দিচ্ছে। সো এখন যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি একটা ফ্যাক্টর কিন্তু, প্রচুর গ্রাজুয়েট বের হচ্ছে, ওই গ্রাজুয়েটদের মধ্যে থেকে যখন প্রথম স্ক্যানিং করা হচ্ছে, সেই স্ক্যানিং এ কয়েকটা জিনিস দেখা হয়। মনে করেন আমি
পঞ্চাশটা সিভি থেকে দশটা সিভি নিব, রাইট? সো ডেফিনেটলি আমাকে রুল সেট করতে হবে যে এই রুলসে পড়লে দশটাতে আসবে, আদারওয়াইজ আসবে না। বাট আমাকে ওই পঞ্চাশটার মধ্যে থেকেই নিতে হবে, ক্লিয়ার? তো কিছু কিছু ক্ষেত্রে কি শিথিল হতে পারে রুলস? এরকম করা হয় গ্রেড ওয়ান, মানে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি ইউনিভার্সিটির নাম আমি উল্লেখ করব না। যদি এরকম হয় যে লাইক পাবলিক আর গ্রেড ওয়ান ইউনিভার্সিটি বা গ্রেড এ ইউনিভার্সিটি প্রজেক্ট না থাকলেও দর্শনে আসে, বাট গ্রেড বি বা গ্রেড সি ইউনিভার্সিটি থেকে যদি সিভি আসে তখন যদি প্রজেক্ট না থাকে সরাসরি রিজেক্ট হয়ে যায়। দোষ আপনাদের না, দোষ সিস্টেম, দোষ ইউনিভার্সিটি। বাট আপনি প্যাচে পড়ে যাচ্ছেন, ওখান থেকে বের হওয়ার হিসেব কি আপনাকে যাই করতে হবে যে না আমি ওই ইউনিভার্সিটিতে পড়লেও আমি ক্যাপাবল, আমার প্রজেক্ট আছে, আপনি দেখ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো আমরা কে কোন ইউনিভার্সিটিতে পড়ছি এটা নিয়ে এখন মন খারাপ করার কোনো অবকাশ নেই, আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি কি রিভার্ট করতে পারবেন? আপনি কুইট করে ভালো ইউনিভার্সিটিতে এখন যেতে পারবেন? নো ওয়েজ। বের হওয়ার তো সুযোগ আছে, আপনি দুই চারটা প্রজেক্ট করে সেটা শো করেন, রাইট? এখন যে বিষয়টা ইন্ডাস্ট্রি ফিল করে যে এখানে দুই তিনটা জিনিস ইনভলভ, যারা মাঝারি মানের ইউনিভার্সিটি তাদের খরচ কম, মফস্বল গ্রাম থেকে যারা আসছে ট্যালেন্টেড হলেও আর্থিক সমস্যার কারণে ওই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হচ্ছে। বাট এরকমও হচ্ছে যে একে দিয়ে কিছুই হবে না, এই ছেলে বা মেয়েকে দিয়ে আমার কোনো আশা নেই, সো আমি কিছু ডিপোজিট রেখেছিলাম তোমার জন্য, তুমি পড়াশোনা করে যদি পারো করো, এরকমও তো আছে। সো ইন্ডাস্ট্রি কিভাবে বুঝবে যে ওই ছেলেটা ট্যালেন্ট আর ওই ছেলেটা বাউন্ড হয়েছে, সেটা বলছেন? লজিকের মধ্যে তো আসতে হবে আমাদের, ক্লিয়ার? সো ইউনিভার্সিটিতে দুই ধরনেরই স্টুডেন্ট আছে, বাট ফাইন্ড আউট করার ওয়েটা কি স্কিল, আপনি স্কিল শো করেন আপনি বের হয়ে আসেন, রাইট? আর গ্রেড ওয়ান ইউনিভার্সিটি গুলোতে যারা যাচ্ছে দ্যাট মিন্স তারা আগে থেকেই সতর্ক তার ক্যারিয়ার নিয়ে, সেটাকে বানিয়ে নেয়। মন খারাপ করার কিছু নেই, ট্রু, রাইট? একেবারেই ট্রু। হ্যালো, হ্যালো, আজকে রিপন, রাসু, হায়দার, হায়দার তো পরীক্ষা আছে, 11টায় পরীক্ষা আছে, ও চলে যাওয়ার কথা, 10:30 আমি ফোনে কথা বলতেছি, এখনই ফোন দিচ্ছি। আচ্ছা একটু কি কনসেন্ট্রেট করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ জয়েন করতে চাচ্ছি, কিভাবে করবো? ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি আইডিয়া আছে, প্রোডাক্ট টেবিলেও ক্যাটাগরি আইডিয়া আছে। আমি প্রোডাক্ট টেবিল থেকে ডাটা তুলতেছি আমার ম্যানুফ্যাকচারার নেমও লাগবে, প্রোডাক্ট টেবিলে তো ম্যানুফ্যাকচারার নেম নাই, প্রোডাক্ট টেবিলে কি আছে?
ম্যানুফ্যাকচারার আইডি আছে, এজন্য এই ম্যানুফ্যাকচারার আইডি সহকারে হ্যালো একটু খেয়াল করেন। যেটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা জয়েন কোয়েরি লিখলাম সে বিষয়টা আমাদের হয়ে গেছে। তো এই জয়েন কোয়েরিটা যেটা রিটার্ন করলো সেটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটাকে আমরা অ্যারে ইন্ডেক্স আকারে পাঠিয়ে দিলাম কোথায়, এই ভিউ পেজের মধ্যে ম্যানেজ প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি। সো ম্যানেজ প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে এসে আমরা যে ডাটাগুলো দেখাতে চাচ্ছি লাইক প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচার নেম, প্রাইস, কোয়ান্টিটি, স্ট্যাটাস এবং অ্যাকশন, সে বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখানোর আমরা দেখাই দিলাম, তাই না? তো ফাইনালি এখানে ক্যাটাগরি আইডিটা বেসিক্যালি থাকবে না, এখানে কি হবে প্রোডাক্ট। ওকে, সো নাও এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখি কি কি আর আসে। আলহামদুলিল্লাহ প্রোডাক্টস ডট পি মানে কি স্যার, পাবলিকেশন স্ট্যাটাস লেখা পাইতাম এখানে না স্যার, স্যার কন্ট্রোলার আছে, স্যার কন্ট্রোলার আছে স্যার, আর পিছনে স্যার প্রোডাক্ট পাবলিকেশন কেমন মানুষ তাই একটু একদম কেমন বুঝাও না স্যার, বুঝো না বুঝতে পারো না স্যার, এটা এখানে এইভাবে না দিয়ে স্যার অল ডাক দিয়ে স্যার কলামে স্যার পাবলিকেশন স্ট্যাটাস দিলে তো ওটা নিয়ে চলে আসতে স্যার। হ্যাঁ হয়তো আমরা তো সব আনলাম না, আমরা কি করলাম যেগুলো যেগুলো দরকার শুধু সেইগুলো আনছি, সেগুলো সেগুলো আনলাম, এই দেখেন এবার নিয়ে চলে আসছে ডেমো প্রোডাক্ট, টি শার্ট, ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস দুটাই পাবলিশ, তাই না? কিন্তু স্যার আমি বলছিলাম স্যার যে আমরা অল কল করে দেওয়ার পর স্যার আমরা ম্যানেজার হচ্ছে কলামের যে নামটা লিখছি স্যার, কলাম যদি আমি না রাখি সেক্ষেত্রে তো আমার ওটা পাচ্ছে না ডাটাটা, ইন্ডিকেট করে দেওয়ার দরকার নাই পাবলিকেশন, আমি তো এখানে অল দিলাম না, অল দিলে তো সব চলে আসে, আমার কি সব লাগবে, আমার এই জন্য কি করলাম যেগুলো তো দরকার সেগুলো অল দিতে পারেন কোনো সমস্যা নাই, অল দিলে ওখানে তো এখানে অল দিলে অল দিলে স্যার এই যে এইগুলো টেবিল গুলো কলাম গুলো যদি না ক্যাটাগরি ডি ম্যানুফ্যাকচারার এগুলো ডিক্লেয়ার না করা থাকলে আসবে কি এগুলো, এগুলো তো এখানে তো সবই আছে দেখেন, এটাও লেখা যাবে আবার এটা কমেন্টস করে, আমি বুঝতেছি না আপনারা কি জানতে যাচ্ছেন। এখানে মনে করেন এটা বাদ দিয়ে এবার মনে করেন সব বাদ দিয়ে লিখে দিলাম স্টার, তাও কাজ করছে কোনো সমস্যা, এবার এবার ছোট হয়ে গেছে না স্টিল কাজ করবে, কিন্তু দেখেন একই থাকবে, একই থাকবে, আর সমস্যাটা হচ্ছে আমার এই অ্যারেটার মধ্যে এখন আরো অনেক অতিরিক্ত কিছু আছে যেগুলো আমার লাগবে না, মেমোরি লস হচ্ছে না, মেমোরি লস হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, আর আপনার প্রোগ্রামের রান টাইমটা একটু বাড়বে। মনে করেন আপনি এটা চাচ্ছেন না এটা লিখবেন না, ইরর তো আসবে না এখন, কারণ আপনি তো ভুল লেখেন নাই, আপনি কিছু লেখেনি নেই, আসবে না ফাঁকা আসবে কোনো কলম কি আছে খাবার দাবার রেডি এখন পরিবেশন করবো, আর মানুষ এসে মনোরঞ্জন দেখাবে।
আপনি তখন বলবেন আমি আর মামু ঘুরবো। তার জন্য যেটা করতে হচ্ছে এখন আমাদের, সেটা হচ্ছে এখানে আর একটা অ্যাকশনের এখানে এডিটর ডিলিট ছাড়াও আরো একটা বাটন রাখবো, সেটা হচ্ছে ভিউ। আমি যেন প্রোডাক্টের ডিটেইলস ইনফরমেশন গুলো দেখতে পারি, ঠিক আছে? সেই কাজটাও কিন্তু আমাকে করতে হবে। ওকে, সো নাও আমরা তাহলে এই এডিট এবং ডিলিট ছাড়াও এখানে আর একটা কি তৈরি করবো, আরেকটা কি তৈরি করবো? ওকে, এখানে গ্লিফ আইকন, গ্লিফ আইকন এডিট না দিয়ে এখানে কি দেওয়া যায় বলেন তো? জুম ইন আউট দিয়ে দেখি, জুম আউট জন্য কত নম্বর রুমে আছে? আমি দেখেন 302 নম্বর রুমে আছে। ঠিক আছে, এখানে আই ওপেন দিব আর আই ক্লোজ দিব বলেন তো? আই ওপেন দিয়ে দিলাম, তাহলে একটা চোখ চলে আসার কথা। এখানে কি দিব? খারাপ না তাই না? চলে, টাইটেল লিখে দেন কি স্যার, কি অবস্থা বলেন? টাইটেলের মধ্যে কি দিব? ভিউ, হ্যাঁ, প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট ভিউ। আর এখানে টাইটেলের মধ্যে কি দিব? প্রোডাক্ট এডিট। আর এখানে টাইটেল দিয়ে দিই প্রোডাক্ট এডিট। হ্যাঁ, প্রোডাক্ট ডিলিট। ওকে, সো নাও এবার যদি রিলোড দেই, বেসিক্যালি দুইটার কালার সেম হয়ে গেছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এর কালারটা লাইক করে দিলাম ইনফো। ওকে, এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এটা হচ্ছে কি? প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট এডিট, আর এটা প্রোডাক্ট ডিলিট। হুয়ার আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? আমার মনে হয় আপনাদের এই ভিউটা রেডি হচ্ছে, তাই না? একটু তাড়াতাড়ি হাত চালাইতে হবে, কারণ আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ক্যাটাগরিগুলো শো করাবো, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমরা নিচের এদিকে কোন এক জায়গায় এখানে মনে করেন ম্যানুফ্যাকচারার শো করাতে পারি। এরপরে আমরা এই ফ্রন্ট এন্ডে এই প্রোডাক্টগুলো অ্যাডমিন প্যানেলে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করবো এবং যে প্রোডাক্টগুলো পাবলিশড থাকবে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে শো করাবো, ঠিক আছে? তারপরে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে সিএমএস, কিছুটা তার টেস্ট কিন্তু আমরা পাবো আজকে, ফ্লেভার।
এবং নেক্সট টার্গেট হচ্ছে আমরা যখন ক্যাটাগরিতে ক্লিক করব তখন ওই পার্টিকুলার ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে হবে। আমরা ক্যাটাগরি কি মাস্টারিং করছিলাম না মনে হয় যে ক্লদিং এ ক্লিক করলে হ্যাঁ এই যে এটা কি পেজ এটা ক্যাটাগরি পেজ এই ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে শো করবে ঠিক আছে এটাও কিন্তু আমরা চাইলে উঠতে পারি আপনারা এই কাজ করছেন অথবা টিকে লিখে দিতে পারি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই ভিউতে ক্লিক করলে এই প্রোডাক্টের ডিটেইলস ইনফরমেশন আমি এখানে দেখতে পাবো তো তার জন্য কি করব রিকোয়েস্টটা কোথা থেকে আসবে এখান থেকে সো আমাকে এখান থেকে এই রিকোয়েস্টটা যেখান থেকে আসবে রিকোয়েস্টের জন্য আমাকে একটা অ্যালাইস তৈরি করতে হবে ফ্লোটা খেয়াল করেন হ্যাঁ কি করতে হবে যেখান থেকে রিকোয়েস্টটা আসবে এই রিকোয়েস্টের জন্য প্রথমে আমাকে একটা অ্যালাইস তৈরি করতে হবে এরপর এই অ্যালাইস এর জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা রেডি করতে হবে দেন ওই কন্ট্রোলারে ওই ফাংশনের মধ্যে এসে একটা ভিউ লোড করতে হবে তাই না বিষয়টা এরকম না তাহলে যেখান থেকে রিকোয়েস্ট আসবে সেখানে আমাকে প্রথমে কি করতে হবে একটা অ্যালাইস রেডি করতে হবে তারপরে ওই অ্যালাইস এর জন্য একটা কোন কন্ট্রোলারে কোন ফাংশন লোড হবে সেটা ঠিক করতে হবে সো নাইস সো রিকোয়েস্ট আসবে এখান থেকে এই জায়গাটা কোথায় এই যে ইনফো সাইন তো এখানে কি লেখা আছে ক্যাটাগরি ডি এটা হবে প্রোডাক্ট ভিউ ডেফিনেটলি আইডি লাগবে আইডি স্যার আমি কিভাবে দেখাবো আমি যখন যে রোতে ক্লিক করব ওই রোড প্রোডাক্ট যদি দেখতে চাই প্রোডাক্টগুলো আছে কোথায় ডেটাবেসে ডেটাবেস থেকে তুলে নিয়ে এসে দেখতে হবে কিভাবে তুলে নিয়ে আইডি তুলে দেখতে আইডি ছাড়াও পোস্ট মেথড দিয়ে দেখতে হ্যাঁ যাবে ওটার জন্য একটু বেশি লিখতে হবে আর কি ঠিক আছে নাইস ম্যানেজার পরে আমরা আর একটা অ্যালাইস নেই প্রোডাক্ট ভিউ এবং এখানে কি লাগবে ওই যে আইডিটা পাঠালাম আইডিটা করতে হবে না এখানে বলে দিচ্ছি ভিউ প্রোডাক্ট ভিউ প্রোডাক্ট এবার এই অ্যালাইস এর জন্য এই কন্ট্রোলারে এই ফাংশনটাকে সে সার্চ করবে এই ফাংশনটা কি আছে না নাই চলেন ফাংশন ডেফিনেশন দিয়ে দিই এখানে আসলাম পাবলিক ফাংশন কন্ট্রোল ভি আমাদেরকে ভিউ লোড করতে হবে প্রথমে ভিউ প্রোডাক্ট এবার প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে আমরা ভিউ প্রোডাক্ট নামের একটা পিএসপি ফাইল তৈরি করবো
টেবিলে দেব তাহলে ভি প্রোডাক্ট আমি একটা ফাইল তৈরি করে ফেলি আমরা প্রোডাক্টের মধ্যে পিএসপি ফাইল ভি প্রোডাক্ট ডট লেট ডট পিএসপি এখানে এসে আমরা যেটা করতে পারি ম্যানেজ প্রোডাক্টে সবকিছু কপি করে পেস্ট করে দিলাম এখানে আমরা প্রোডাক্ট ইমেজটা চাইলে হালকা ভাবে দেখাতে পারি যখন এখান থেকে ভিউতে ক্লিক করব দেখতে পাচ্ছি সার্ভারের রেসপন্স টাইম অনেক এগিয়ে চলে প্রোডাক্টের আইডি এখানে আইডি শো করবে এগুলো তো সব দামি জায়গা তাই না প্রোডাক্টের নেমের এখানে প্রোডাক্টের নেম শো করবে ক্যাটাগরি নেমের এখানে ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেম ওকে এটা হচ্ছে টেবিল হেডিং আর এটা হচ্ছে টেবিল ডাটা রাইট কিচ্ছু না
একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ভ্যালু। শুধু প্রথম রোর মধ্যে প্রথম কলামের ভ্যালুটাকে একটু কনসার্ন করে না, টাইটেলটা ঠিক করে। এরপরে সেকেন্ড টির মধ্যে যেটা হবে সেটা তো আমরা কি করবো, ডেটাবেস থেকে নিয়ে এসে শো করাবো আর কি। সো এটা আমাদের মেইন কনসার্ন না আপাতত। হ্যাঁ, এই জন্য কি করলাম, দেখেন প্রত্যেকটা রোর মধ্যে যে প্রথম কলামটা আছে, প্রথম কলামে প্রোডাক্ট আইডি, এরপরে নেম, ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচারার নেম, এগুলো আছে নিচে, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, আর আপনার প্রোডাক্ট টেবিলের মধ্যে যা আছে সব এখানে দেখাবো। ওকে, এখান থেকে দেখেই সে ডিসিশন নেবে যে না এটা ফ্রন্ট এন্ডে যাবে কি যাবে না। এখানে যে ডাটাগুলো শো হচ্ছে সেগুলো আমরা কি করতে পারি বলেন তো, এই ভিউটা যে ফাংশন দিয়ে লোড হচ্ছে, যে মেথড দিয়ে ভিউটা লোড হচ্ছে, সেই মেথড থেকে কি করতে হবে বলেন, আদার বলেন কি করবো আমরা। এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা ওই যখন ম্যানেজ প্রোডাক্ট থেকে, ম্যানেজ প্রোডাক্ট থেকে যখন যে প্রোডাক্টে রোর মধ্যে ক্লিক করবো, এখানে তো বেসিক্যালি কিছু জিস্ট ডাটা আছে তাই না, লাইক প্রোডাক্টের নাম, ক্যাটাগরি নেম, ওকে, বাট এর তো আরও বেশ কিছু ইনফরমেশন আছে। সো যখন যারাকে যাকে আপনি কাজটা করে দিবেন, হ্যাঁ, সে তার লোক দিয়ে প্রোডাক্ট ইনপুট দিয়ে হবে, ইনপুট দেওয়ার পর সে অবশ্যই প্রোডাক্টের ডিটেলস না দেখে সে প্রোডাক্টটাকে পাবলিশ করবে, এখানে অবশ্যই দেখবে যে না যে ইনপুট দিয়েছে সে ঠিকঠাক মতো আছে কিনা, ডাটা এন্ট্রি দেওয়ার জন্য তো লোক চাইলেই পাওয়া যায় তাই না। সো এভাবে এবার সে কিন্তু প্রোডাক্টটা পাবলিশ করবে কি করবে না সেটা কিন্তু আগে সে দেখে নেবে, সেই জন্য এই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশনগুলো সে দেখতে চাচ্ছে। তার জন্য আমরা এখানে ক্লিক করলে একটা ভিউ লোড করলাম যেখানে তার ডিটেলসগুলো দেখাবে, হ্যাঁ, সেই জন্য কি করলাম, এখানে ক্লিক করলে একটা ভিউ লোড হচ্ছে, এবং যে ভিউটা লোড হচ্ছে এই ভিউতে যাওয়ার সময় আমরা কিন্তু একটা আইডি পাস করে দিয়েছি, খেয়াল করছি, তাহলে এখন এগুলো কি সব ডামি ডাটা তাই না, এই ডাটাগুলো কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে আমি কিভাবে নিয়ে আসবো, এটা আমাকে হেল্প করে স্যার, জয়েন্ট কোয়েরি করে স্যার নিয়ে আসবো, অবশ্যই কোয়েরি করে নিয়ে আসতে হবে তাই না, নাকি যেহেতু স্যার নেম লাগবে তার জন্য স্যার জয়েন্ট কোয়েরি করলে হবে, তাহলে আমি যদি এটাকে পুরোটাকে কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে কি হবে কিভাবে করবো একটা জিনিস খেয়াল করেন, আমি যেখান থেকে বলে দিছি যে এই এলআইএস এর জন্য এই কন্ট্রোলারে এই মেথডটা লোড হবে, কোথা থেকে বলে দেওয়া হয়েছে এটা স্যার, এটা স্যার ওয়েবে, স্যার ওয়েবে, ওয়েব ডট পিএসপি, স্যার ওয়েব ডট পিএসপি তে এসে দেখেন এর ভিউর জন্য, হ্যাঁ, এখানে কি পাঠানো হয়েছিল আইডি, এটাকে আমি কোথায় অ্যাক্সেস করতে পারবো বলুন, মেথডের ডেফিনিশন যেখানে আছে সেটা স্কোপের মধ্যে আমি এটা দিয়ে দিলাম আইডি। সো নাও আমার কাছে কিন্তু ডাটাটা আছে যে কোন আইডি প্রোডাক্ট আমি নিয়ে আসতে চাচ্ছি, সেখানে কি করতে হবে আরেকটা আরেকটা অ্যাড করতে হবে, ইয়েস, সো আমরা এখানে এটাকে কিভাবে করতে পারি, এখানে বেসিক্যালি তোলার আনার আগে সবগুলো তুলে নিয়ে আসবে তাই না, তার আগে আমরা কি করবো একটা হোয়ার ক্লোজ অ্যাড করতে পারি, হোয়ার মেথড কি হবে এখানে বলেন তো, আইডি ফায়ার স্যার প্রোডাক্ট আইডি ইকুয়াল, হ্যাঁ, আমি এখানে কিন্তু যেহেতু এখন জয়েন্ট সিস্টেমে আছে আমি ডাইরেক্ট কিন্তু এটা ইউজ করতে পারবো না, মানে এটা সাপোর্ট নিতে পারবো না, কি করতে হবে প্রোডাক্ট ডট আইডি, প্রোডাক্টস ডট আইডি, ইয়েস, ইকুয়াল টু কি হবে আইডি, ওকে, জয়েন করবে এটা নিয়ে আসবে সিলেক্ট,
একটা অ্যাচ বেসিক্যালি আমরা এটা পরে দিই নাকি ফাংশন জয়েন থার্ড ব্র্যাকেট দিয়ে স্যার জয়েন ভেরিয়েবল জয়েন অন ইউজার আইডি ইকুয়াল বহুত কিছু ঝামেলা আছে যখন যে আইডি প্রোডাক্টের উপরে আমরা ক্লিক করব সেই প্রোডাক্টের সকল ডাটা ডাটাবেস থেকে নিয়ে আমাকে রিটার্ন করবে, এই তো নাকি আমাদের উদ্দেশ্য ছিল এটা। দেখেন আমি এবার প্রথম রোতে ক্লিক করলে প্রথম রোটা দেখাচ্ছিল, সেকেন্ড রোতে ক্লিক করলে কত আসছে ঠিক আছে। আপনাদের এই জায়গাটা একটু দেখেন কোথায় কোথায় কোশ্চেন আছে একটু বলেন, চুপ করে থাকলে কিন্তু হবে না, আমি কিন্তু আপনার মনের কথা বুঝতে পারবো না, আপনাকে একটু ঝেড়ে কাশতে হবে। ঝেড়ে কাশা মানে বুঝেন বলে মিনিংফুল কম হয় মানে আপনার পড়তে সমস্যা হবে, তাই না? এটা তো অ্যাকচুয়ালি হইল মানে ঠিক আছে কাজ করতেছে, বাট আমি খাই ভাত অনেক এরকম, আমি খাই ভাত কোনো সমস্যা আছে আমি খাই ভাত মানে স্যার এখন স্যার মানে ওই নিচে দিলে স্যার কমাবে যে সবগুলো টেবিলকে জয়েন করো তারপরে এটার ভিতরে যে আইডিটা আছে সেটা আমার কাছে, এটা হচ্ছে আমি ভাত খাই, এটা কোয়েরি বিল্ডারে যায় সবগুলো সিরিয়ালে করে নিবে আর কি। বাট আপনি হিউম্যান রিডেবল এখানে এটা করতে পারেন আর কি, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই কুয়েরিটা পড়বে, আপনি একটা কাজ করে চলে গেছেন আপনার জায়গায় একটা লোক আসবে সে যদি এটা পড়ে তার কাছে কিন্তু এটা বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, মানে কি মনে হয় আর কি আমার কথাটা। আর যদি আমি এখানে দিই সে বলবে দাঁড়ান হয়ার জয়েন মানে সিলেক্ট, হ্যাঁ প্রথমে হয়ার নিচে ঘটনা কি শেষে থাকে এটা আবার একদম মাইস্কুলের মতো আর কি হয়ে গেল জিনিসটা। হ্যাঁ আমরা তো আগে কত কার্ড কিনছি, আপনারা কেউ এখন তো কার্ড টার্ড কিনে না সব MMS নাকি আমরা কত কার্ড কিনছি ঠিক আছে, বাসা থেকে টিফিনের টাকা দিত সেই টাকা জমে দিয়ে আমরা কার্ড কিনতাম, কার্ড ফ্রিতে পাওয়া যায় কাশ কাশ কি বলে আমাদের সময় যদি ফেসবুক থাকত, সরি তা বুঝতে পারি লাইনে যারা আছে ও আচ্ছা খুব ভালো কথা আপনার প্যারেন্টস ছাড়া ওই একটা জায়গায় কিন্তু সবকিছু পড়ে, এরপরে হচ্ছে পিস আর যা কিছু আপনার সাথে আছে সব হচ্ছে স্বার্থের জন্য, রাইট সব স্বার্থের জন্য। সো নাও
এখানে একটু ফোকাস করতে হবে। বেসিক্যালি দেখেন, সো আমি কি করলাম, এই অ্যারেটাকে এই ইনডেক্সের মধ্যে বিপেজে পাঠিয়ে দিলাম, তাই না? নাও এবার এই ইনডেক্সটাকে আমি ইউজ করতে পারবো কোথায়? এই ভিউ পেজের মধ্যে। সো এখানে এসে এখানে ভেরিয়েবলের নামটা কিন্তু মিনিংফুল হয় না, খেয়াল করছেন? সেটাই স্যার বলতেছিলাম। হ্যাঁ, খুব ভালো কথা বলছেন, থ্যাংক ইউ। প্রোডাক্ট বাই আইডি, হ্যাঁ। সো ভেরিয়েবলের নাম দিতে কিন্তু অনেক কষ্টের একটা কাজ। প্রোডাক্ট বাই আইডি, আইডি দ্যাট শুড বি দ্য মিনিংফুল প্রোডাক্ট বাই আইডি। নাও এখানে কি দিব? প্রোডাক্টস হবে না, শুধু প্রোডাক্ট হবে, বিকজ এই ভেরিয়েবলের মধ্যে কতগুলো প্রোডাক্ট থাকবে? সো নাও এবার এই প্রোডাক্টটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি কোথায়? ভিউ প্রোডাক্টের মধ্যে। সো ভিউ প্রোডাক্টের মধ্যে এসে এখানে কি কোনো লুপ লাগবে? লুপ লাগবে না, ইয়েস, বিকজ এই ভেরিয়েবলটা এটা একটা কি, এটা হচ্ছে সিঙ্গেল একটা অ্যারে, মানে একটা একটা ইয়ে আছে আর কি। সো নাও, সো এখান থেকে আমরা ডাবল কার্লির মধ্যে তাড়াতাড়ি করেন, এটা বলে ফেলেন। আমরা জাস্ট এখানে পাবলিশ করার আগে তার সকল ইনফরমেশন একবার দেখে নিচ্ছি আগে, এই জন্য এটা এই জন্য অ্যাডমিনে দিতে হবে। দেখি এখন কি হয়, এই দেখেন এটা প্রোডাক্টের আইডি কত, দুই, প্রোডাক্টের নাম কি, বলে ফেলেন। শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন দিয়ে দেন এভাবে। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এবার হবে প্রোডাক্ট লং ডিসক্রিপশন। এখানে কিন্তু একটা ঝালেমা আছে, মানে ঝামেলা আছে আর কি। সো বেসিক্যালি হ্যাঁ, এই ডাবল কার্লিটা এইটা একটা হচ্ছে একটা অ্যাট্রিয়া, কি বলে এটাকে, এটা একটা ডিরেক্টিভ বলতে পারেন ব্লেস ইনডেক্সের। সো ব্লেস ইনডেক্সের আরেকটা ডিরেক্টিভ আছে, ব্লেস ইনডেক্সের এই ডিরেক্টিভটা এইচটিএমএল এর ট্যাগকে রিড করতে পারে না, ঠিক আছে? এইচটিএমএল এর এ কি করবে, এই ডেটাবেস থেকে যেভাবে ডাটাগুলো আসবে, দেখি একটু কি হয়। না এটা তো আসতেছে, এখানে আমরা তো ই করি নাই, তাই না? প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যদি কোনো এডিটর ইউজ করতাম, এডিটর তো আছে, এখানে আসলো না কেন? স্যার এডিটর আছে, বাট স্যার ইউজ তো করা হয়, ইউজ করা হয়নি স্যার, প্লেন টেক্সট দেওয়া হয়েছে। আপনি যখন এটা স্যার ইউজ করেন নাই, আপডেট করার সময় একটা স্যার চেঞ্জ করে দেখতে পারবেন। আমি যে প্রোডাক্টগুলো তৈরি করেছিলাম সেখানে এটা ইউজ করা হয়নি, মানে আগে করা ছিল স্যার। আমরা যেটা ইউজ করছি ওটাতে স্যার আসছে, এটা আছে কিন্তু স্যার প্লেন টেক্সট লিখে সেভ দিয়ে দিয়েছে। ও আচ্ছা, তাহলে এখানে কি আসবে? হ্যাঁ, এখানে ডাবল কার্লি দিলে আপনার এই ডিসক্রিপশন যেগুলো, যেগুলো আপনি কোন একটা এডিটর থেকে আসবে, এডিটর থেকে যেগুলো আসবে সেগুলো ডাবল কার্ল ইউজ করবে, সেটি ইউজ করবে না, যেটা সেম হ্যাঁ এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এটা এটা কিন্তু এটার চাইতে আবার এটা বেশি পাওয়ারফুল,
মানে এটার চাইতে ডাবল কার্লিটা বেশি পাওয়ারফুল, সিকিউর বেশি, ঠিক আছে? বাট এটা যেটা করে এটা হচ্ছে আমার HTML এর ট্যাগকে রিড করতে পারে, এই ডিরেক্টিভটা HTML এর ট্যাগকে রিড করতে পারে। সো আ সিং এস ওয়াশ, হ্যাঁ সিং এস স্যার বুঝতে পারেন এই বলেন স্যার সিং এস ওয়াশ হয়ে যায় ডাবল কার্লিটা, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা কম বাট হয়ে যায় রাইট এবার প্রোডাক্ট ইমেজ দেখেন, ইমেজ দেখানোর জন্য আমাদের কি লাগবে? আইএমজি ওকে ওয়ার্নিং দেখাবে, কোনো ওয়ার্নিং টর্নিং দেখাবে না, আসলে আউটপুট সেম আসার কথা, এই যে সেম আমি ওয়েল দিয়ে ভরে রাখছিলাম যা এই আসছে স্যার, ঠিক আছে? প্রোডাক্ট ইমেজের কিন্তু এবার কাজ করবো, ইমেজের ক্ষেত্রে আমার লাগবে কি পাঁচটা, আমি এখানে যদি বলে দিই প্রোডাক্ট ইমেজ, আর এখানে অল্টারের মধ্যে বলে দিব কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে আমরা এই লাইনটি ইউজ করব, মানে ইফ ইউজ ইউজ না করে এভাবে ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? আমরা বলতে পারি ইফ যদি পাবলিকেশন স্ট্যাটাস সমান 1 হয় ইফ ও পাবলিক হয়ে যাবে স্যার, হ্যাঁ এভাবে এক লাইনে করা যায়, যদি এটা ট্রু হয় তাহলে এটা হবে, আর এটা হচ্ছে কি এলস এটা, এবার চেক করি কি অবস্থা হয় যে ইমেজ টিমে আসে কি, ইমেজ কিন্তু আসে নাই, ঘটনা কি প্রোডাক্ট ইমেজ তো দেয়া হয়েছে স্যার আসছে কিন্তু বাংলা চলে মানে গিয়া না গেল, আরে ওটা আসছে আচ্ছা আমরা স্যার এই প্রোডাক্টে ইমেজ দেওয়া আছে কি রেখেছে সেটা দেখেন, না হলে ইনস্টিটিউট অফ স্পেস 41 পাবলিক প্রোডাক্ট ইমেজ ইমেজ দুটো আছে, ডেটাবেজে পাথ দেওয়া আছে মনে হয়, ডেটাবেজে যাই এখানে শুরুতে একটা এটা বলতেছে কিন্তু এটা দিল যখন দিব তখন সে কোথায় যাবে, পাবলিকের মধ্যে, সরি ইনডেক্স ফাইলটা যেখানে আছে সেখানে, আমাদের ইনডেক্স ফাইলটা কোথায় আছে, প্রজেক্টের রুটে আছে, আমাদের ইনডেক্স ফাইলটা আছে এখানে, আর এই ভেরিয়েবলের মধ্যে কি আছে পাবলিক থেকে শুরু করবে, তারপরে ঠিক আছে মনে হয় এবার হ্যাঁ একবার বাইরে হবে কেন, এটা তো পাবলিক থেকে শুরু করা আছে, আমি যদি পাবলিক ফোল্ডারের মধ্যে না ঢুকতাম তাহলে কি হতো, তাহলেও তাই হতো কোনো সমস্যা নেই, আমার ইনডেক্স ফাইলটা তো বাইরে আছে, দাঁড়ান আমি দেখি এক আউটপুটটা কি আসে, মনে হচ্ছে এবার ইমেজটা চলে আসবে, ইমেজটা চলে আসছে কারণ কি দেখেন, তো বেসিক্যালি ইনডেক্স ডট পিএসপি ফাইলটা যেখানে থাকবে আমার অ্যাসেট ফোল্ডারটা কি করবে, অ্যাসেট ফাংশনটা ওই ওই ডিরেক্টরিতে নিয়ে যাবে, তারপরে আপনি লিখবেন, তাহলে এখন কোথায় গেল কোডিংটা, এই যে কোডিং, এখন এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে দেখেন, এই ভেরিয়েবলটার মধ্যে বেসিক্যালি আছে হচ্ছে এইটা, এই যেটা এই ভেরিয়েবলের মধ্যে আছে এইটা, সো আমি যদি এখানে ম্যানুয়ালি এটা লিখে দিই অ্যাকচুয়ালি কি হয় দেখেন, এটা একই কথা না,
ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি বিষয়। দেখেন এবারও কিন্তু আসবে, বাট এখন যেটা করে দিছি আপনি যে প্রোডাক্টেই যান ইমেজ কি আসবে, ইমেজ এটাই আসবে। প্রথমটা গেলে ওইটা আসবে, আবার যদি দ্বিতীয়টাই যাই তারপর এটাই আসবে, স্ট্যাটিক ইমেজ হয়ে গেছে। বাট এটা এই জায়গাটা কি করতে হবে, ডাইনামিক করতে হবে, হাউ দিস ইজ দ্য ওয়ে। এবার এই যে একটা ভেরিয়েবল এর মধ্যে দেখার সময় একটা লিঙ্ক আসবে, অ্যাসাইনমেন্টে পেয়ে যাবে। সো আমার মনে হয় জিনিসটা আমাদের চলে আসছে, ঠিক আছে। ইমেজগুলোর সাইজ আমরা মনে করেন আপাতত এখানে এর হাইট করে দিলাম 200, ওয়াইডও করে দিলাম 200, এবং আমরা যদি সেভ করে ব্রাউজ করতে চাই এর মধ্যে এরকম হয়ে গেছে। সো প্রোডাক্ট ইনফো থেকে ম্যানেজ প্রোডাক্টে যাচ্ছি, এখানে ক্লিক করি, হাইট ফিক্স করে দিলাম, তাই না? আমরা লেখাগুলো কবে পেস্ট করছিলাম না, আরেকটা প্রোডাক্ট তৈরি করি দেখেন কি হয়। মনে করেন আরেকটা প্রোডাক্ট তৈরি করলাম, আমি বললাম যে নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট ক্যাটাগরি নাম রেখে দেওয়া যেতে পারে ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারারকে সনি, প্রোডাক্টের প্রাইস, বা এখানে নিউ প্রোডাক্ট না দিয়ে একটা রিয়েল নাম দিই, এক্সপেরিয়া এক্সিট, কেমন সেটটা? এটা কেমন সেট? এটার দাম বেশি না, 54,900, বেশি না। কোয়ান্টিটি নিলাম 10টা, এভাবে কাজটা করে দিলাম। এটা অ্যাকচুয়ালি মোবাইল না, বুঝছেন, এটা হচ্ছে একটা জাদু, ঠিক আছে। আমি আগে দেখছি এটা, এটা অন্য জিনিস, এটা এটা আছে, এটা হচ্ছে একটু ভিডিওটা পজ করে নিয়ে দাঁড়ান, মানে এখন তো তিন চার কি মোটামুটি আছে কেমন আমার এই ছেলেটার প্রতি খুব লোভ ছিল,
ঠিক আছে, আগের কোয়ার্টারে আপনি দেখেন PHP 29 28, এই ভিডিওগুলো যদি দেখেন এই ফোনটা দেখতে হবে, কারণ ই কমার্স এর করেছি, প্রোডাক্ট অ্যাড করছি, এই প্রোডাক্টে অ্যাড করছি, ঠিক আছে, 33 34, হ্যাঁ 33 34, এগুলো দেখেন, এগুলো অ্যাড করছি আমি, জানি না সকালবেলা ঘুম থেকে উঠে তালা ট্রেনিং এ গেছি, যে একটা প্রোগ্রাম ছিল অ্যাড করে, প্রোগ্রাম অ্যাড করে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে আমার আম্মা বলছে চলো তুমি একটা ফোন কিনে দেবে, আমি বললাম চলো যাই, ঠিক আছে, ও যায় দেখি সনের শোরুমে ঢুকে ভালো, আমি দেখতেছি 22 25 এরকম হতে, পরে বলছে এটা কেমন, আমি বললাম ভালো না, তা নেবে নাকি, বললাম যে না নাও, ঠিক আছে যাও, আমার 6 মাসের টার্গেট ছিল সেটা 3 মাসে এসেছে। It is true, believe করে। Hello. Hey, আমি আর আদানো যাওয়ার সময় বাবা প্র্যাকটিস করা, তারপরে আমরা প্রজেক্ট নিয়ে ডিসকাস করবো, আপনাদের প্রজেক্টের স্ট্যাটাস কি, ইনফ্যাক্ট আর বিষয়গুলো নিয়ে কথা হবে আর কি। সো আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করতে চাইছিলাম একটা, সেই প্রোডাক্ট একটু নিয়ে নিচ্ছি, প্রোডাক্টটা আমরা ডেস্কটপে রাখি আপাতত, এই প্লাগইন গুলো লাইব্রেরি থেকে দেওয়ার সময় বেশি লাগছে তাই না। আচ্ছা এবার যদি আমরা অ্যাডমিন প্যানেলে যাই, ম্যানেজ প্রোডাক্ট কি খেয়াল করেন, এই যে একটা প্রোডাক্ট চলে আসছে খেয়াল করছেন, এক্সপিরিয়া এক্সে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার, সরি দাম হচ্ছে এত টাকা, কোয়ান্টিটি 10টা পাবলিশ। আমি যদি ডিটেলসে যাই দেখি কিভাবে আসে, এই যেভাবে চলে আসছে স্যার, এখানে আমরা একটা ব্যাক বাটন ইউজ করতে পারি, তো অবশ্যই পারি, ব্যাক বাটন প্রেস করলে আবার ম্যানেজ ক্যাটাগরিতে পাঠাই স্যার, অবশ্যই পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে। সো অ্যাডমিন প্যানেলের মোটামুটি কাজ শেষ, এবার এই ডিলেটে কাজটা বাড়তে করে চেষ্টা করবেন। ওকে এখন মনে করেন যে edit এবং delete, হ্যাঁ প্রোডাক্টের কথা, delete কি স্যার এইটুকু হবে নাকি পুরোটা, পুরো প্রোডাক্টের হবে, edit এ delete এ ক্লিক করলে পুরো এক প্রোডাক্টের যে ফর্মটা আছে এই ফর্মটা নিয়ে আসবেন, সেখানে আইডি ধরে ডাটা বলে কিছু ভাবে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার করছেন ওইভাবে সব নিয়ে এসে শো করে ফাইনালি কি করবেন আপডেট করবেন, ঠিক আছে। হ্যাঁ ইমেজটার ক্ষেত্রে যেটা করতে পারেন, ইমেজটা এখানে ব্রাউজার এখানে ইমেজটা একদিন শো করাবেন, যদি সেই ইমেজ নতুন করে দেয় তাহলে নতুন ইমেজটা যাবে, না দিলে যেটা আছে ওটাই ওটাই হবে আর কি, যদি সেম ইমেজ থাকে সাপোজ সে প্রোডাক্টের নামটা এডিট করবে আর কিছু এডিট করবে না, বা প্রাইসটা এডিট করবে আর কিছু এডিট করবে না, তাহলে ইমেজ কি নতুন করে আবার ই করা দরকার আছে না, সেক্ষেত্রে একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে ইফ। হ্যাঁ সো এটা একটু মাথা খাটান না করলে, মানে যদি সমস্যা হয় সিনট্যাক্সে নেক্সট ক্লাসে করা যাবে, আমার বিশ্বাস আপনারা পারবেন। সো এটা ছিল আমাদের অ্যাডমিন প্যানেলে মোটামুটি ছোট্ট একটা কাজ আর কি, যেগুলো পরবর্তীতে আমরা আরেকবার আসতে হবে অর্ডারটা তোলার জন্য, হ্যাঁ অ্যাডমিন প্যানেলে আমরা আরও একবার আসবো অর্ডারটা তোলার জন্য, বাট আপাতত এতটুকুনি থাকবে। এবার আমাদের ফ্রন্ট এন্ড যেটা আছে, তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে আমাদের ক্যাটাগরিগুলো আসবে, এই জায়গাটার মধ্যে যত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। হ্যাঁ সো ফর দ্যাট যেটা আমরা করবো সেটা হচ্ছে এই জায়গাটা কোথায় আছে, ফ্রন্ট এন্ড অ্যাডমিন প্যানেলে আপাতত আমি স্টপ করে দিচ্ছি সব, সো আমরা অ্যাডমিন প্যানেলটাকে ক্লোজ করে দিচ্ছি, এবার ফ্রন্ট এন্ডে কিছুক্ষণ কাজ করবে। সো ফ্রন্ট এন্ড এর মধ্যে এসমস্ত ইনক্লুডস এর মধ্যে মেনু তাই না, এই যে ক্লথিং, তো আপাতত মনে করেন আমরা শুধুমাত্র ম্যান ওয়ারটা রেখে বাকিগুলো কেটে দিচ্ছি, কন্ট্রাক্টটা থাক বা কন্ট্রাক্টটা আমরা চাইলে কন্ট্রাক্টও দরকার নেই আমাদের এখানে, আমরা শুধু এই ম্যানওয়্যার একটা রেখে বাকি সবগুলো কেটে দিচ্ছি এখানে এসে দেখেন। সো ম্যানওয়্যারের জন্য আমার যে লাইটটা কাজ করতেছে যে লাইটটা
ম্যানুয়াল এখানে শেষ হচ্ছে, বাকি এলাইগুলো আমি কেটে দিচ্ছি। এখানেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আপনার এই যে এখানে যে মেনুটা এটাকে বলে বলে কি মেগা মেনু। তো মেগা মেনুর মধ্যে কিভাবে ডাটা নিয়ে আসতে হয় সেই বিষয়টাও আমরা প্র্যাকটিস করবো, বা সিনট্যাক্স লিখতে পারবেন লজিক বলে দিব। বাট এখন আমরা যেটা করবো একদম এখানে ধরেন কোনো মেগা মেনু থাকবে না, সিঙ্গেল মেনু হিসেবে আগে কাজটা করবো, তাহলে জিনিসটা ধরতে আমাদের সহজ হবে সবার জন্য। হ্যাঁ, মেগা মেনুটা আপাতত আমরা এখানে রাখছি না আর কি। তো এখানে যে কাজ করব এখানে এই মেনু ডট ব্লেড ডট পিএসপি এটাকে আমি কপি করতেছি, খেয়াল করেন এটাকে কপি করে এখানে আবার পেস্ট করে দিচ্ছি যেন মেগা মেনুটা থাকে আমাদের কাছে। হ্যাঁ, এবার এখানে এসে আমরা এই ইউএলটা যে পুরো ইউএলটা ডিলিট করে দিচ্ছি, এবার কিন্তু আমার মেগা মেনু থাকবে না। যদি এখানে যাই, এখানে যাই রিলোড দেই, শুধুমাত্র এটা আছে তাই না ম্যানুয়াল, সেখানে ক্লিক করলে কি হবে আমাদের একটা ক্যাটাগরি পেজ হবে, সেখানে কিভাবে ক্যাটাগরিগুলো আসবে। সো নাইস, তাহলে এই ম্যানুয়ালের মধ্যে আমরা কিভাবে ডাটাগুলো নিয়ে আসতে পারি সেটা একটু দেখবেন কিন্তু এবার, ঠিক আছে। তো আপনাদেরকে আমরা নর্মালি কি জানি, এখন কিন্তু নতুন একটা কনসেপ্ট আসবে দেখবেন, এটাই হচ্ছে লেভেলের পাওয়ার যেটা অন্য কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, ঠিক আছে। নর্মালি রুলসটা কি, এই মেনু ডট ব্লেড ডট পিএসপি এই ফাইলটা কে এই ফাইলটাকে লোড করা হয়েছে কোথায়, কোনো একটা ফাংশন দিয়ে তাই না, বেসিক্যালি এটা ফাংশন না, এটা মাস্টার ফাইলের মধ্যে আছে তাই না। এই যে মাস্টার ফাইলের মধ্যে যেখানে কি করা হয়েছে অ্যাট দ্য রেট ইনক্লুড করা হয়েছে তাই না, অ্যাট দ্য রেট ইনক্লুড করা হয়েছে। সো নর্মালি আমি এবার এই যে মেনু ফাইলটার মধ্যে, সো মেনু ফাইলটার মধ্যে আমি কিভাবে ডাটা নিয়ে যাব, অথবা মনে করেন এখানে যে কন্ট্রোলারগুলো কাজ করতেছে ফ্রন্ট এন্ড ম্যানেজ করার জন্য আমরা যে কন্ট্রোলারটা তৈরি করছিলাম তার নাম কি, ওয়েলকাম ওয়েলকাম কন্ট্রোলার। এখন মনে করেন সাপোজ হোম কন্টেন্ট, হ্যাঁ একটু খেয়াল করবেন কি বলতে চাচ্ছি, সো হোম কন্টেন্টে হোম কন্টেন্টটা কোথায় আছে, ফ্রন্ট এন্ড হোম হোম কন্টেন্ট। সো আমি যাচ্ছি ফ্রন্ট এন্ড হোম হোম কন্টেন্ট, মনে করেন এখানে কোনো একটা ডাটা আমি শো করাবো এখানে, তাহলে কী করতে হবে তার জন্য আমরা যে প্রসেসটা জানি সেটা হচ্ছে এই যে ফাংশন দিয়ে যে মেথড দিয়ে ভিউটা লোড করা হয়েছে সেই মেথডের মধ্যে এসে কোয়েরি করে নিয়ে এসে এখানে অ্যারে ইন্ডেক্স কম্প্যাক্ট অথবা উইথ করে তাই না পাঠিয়ে দেবো, দেন আমি এখানে যে অ্যাক্সেস করতে পারবো তাই না। এছাড়াও আরও একটা সুপার ডুপার ওয়ে আছে, ঠিক আছে, এবং এটাই কিন্তু প্রফেশনাল যারা কাজ করে অনেকেই করে অনেকেই করে না, ঠিক আছে। সেটা হচ্ছে দেখেন এই কন্ট্রোলারের মধ্যে আর একটা ক্লাস আছে প্রোভাইডার, অ্যাপসের মধ্যে দেখেন আর একটা ফোল্ডার আছে প্রোভাইডার, এই প্রোভাইডারে যান, এখানে দেখেন অ্যাপ সার্ভিস প্রোভাইডার ডট পিসি নামে একটা ফাইল আছে, এখানে আসেন এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে বুট আর একটা হচ্ছে রেজিস্টার। সো বেসিক্যালি এই বুট ফাংশন থেকে বুট ফাংশনের মধ্যে যখন কোনো একটা ভিউ রেন্ডার হয়, মনে করেন আমি এটা লোড করতেছি, এটা লোড করার সাথে সাথে কিছু ভিউ রেন্ডার হচ্ছে না, এটা কি হেডার মেনু তারপরে হোম কন্টেন্ট তারপরে ফুটার এই ভিউগুলো লোড হচ্ছে, যখনই কোনো ভিউ রেন্ডার হয় তখনই এই ফাংশনটা লোড হয়। এই ফাংশনের মধ্যে আপনি চাইলে কোনো একটা ডাটা যে কোনো ভিউতে শেয়ার করতে পারেন, সকল ভিউতেও করা যাবে পার্টিকুলার ভিউতেও করা যাবে। বলেন স্যার, আমাদের যেটা করতে হবে আমি যদি বলি ভিউ স্কোপ শেয়ার, মেথডের নাম হচ্ছে শেয়ার, এখানে পেয়ার হিসাবে যাবে, কি পেয়ার হিসাবে, মনে করেন আমি এখানে লিখে দিলাম সাপোজ নেম আর আমি এখানে লিখে দিলাম বিআইটিএম। সো নাও এবার আমি কি করতে পারতেছি এই বিআইটিএমটাকে, এটা হচ্ছে কি আমার ইন্ডেক্স আর এটা হচ্ছে কি ভ্যালু। এবার যদি মনে করেন আমি এখান থেকে এই হোম কন্টেন্টে যাই, এখানে আমি যদি মনে করেন একদম উপরের দিকে এখানে একটা এইচআর ট্যাগ নেই, রিলোড দেই, অপস, ওহ দেখছেন ওই যে প্রোভাইডার কিন্তু সে রান করছে, ভুলটা হয়েছে কি বলেন তো, আমি যে ভিউ ক্লাসটা ইউজ করছি প্রোভাইডার ক্লাসের মধ্যে ভিউটাকে কি ইউজ করা হয়েছে,
ইউজ করা হয় না কিন্তু সো এখানে কি করতে হবে ইউজ ভিউ আমি যদি হোম কন্টেন্ট এখানে যাই এখানে যদি ডাবল কালের মধ্যে আমি বলি যে লাইক এখানে বলে দিলাম ধরেন ডলার স্যান্ডেল কি আসা উচিত বলেন তো বিআইটিএম আপনি মনে করেন এটাকে আপনি এখানে দিবেন না না দিলেন আপনি কোথায় দিবেন আপনি মেনুতে দিবেন দেন মেনু কোথায় আছে এই যে মেনু এখানে কোথায় দিবেন এখন এটা তো স্ট্যাটিক ডাটা এখানে দুইটা কাজ করা যায় এই প্রোভাইডার ক্লাস তৈরি করাও যায় সো এটা হচ্ছে কি আমি যখন শেয়ার মেথড ইউজ করব ভিউ ক্লাসে তখন এটা দিয়ে আমি সকল ভিউতে ডাটা পাঠিয়ে দিতে পারি বাট আমার সকল ভিউতে যদি না লাগে আমার যদি কোনো স্পেসিফিক ভিউতে লাগে আমি একটা ডাটা নিবো সেটা আমার সকল ভিউয়ের জন্য লাগবে না আমি একটা নির্দিষ্ট ভিউয়ের জন্য নিব সেটা করার জন্য লাগে ভিউ কম্পোজার ভিউ কম্পোজার সো ওটার জন্য যেটা করতে হয় দেখি একটু ট্রাই করি পারি কি না সো এটা থাকে ভাবে আছে ফাইন নো প্রবলেম সো ভিউ ক্লাসের আরেকটা মেথড আছে তার নাম হচ্ছে কম্পোজার COMPOSER কম্পোজার এখানে বেসিক্যালি দুইটা আর্গুমেন্ট আছে ফাংশনের প্রথমটা হচ্ছে ভিউ এর নাম যে কোন ভিউতে আপনি ডাটাটা পাঠাবেন এরপর দিল একটা ক্লোজার ভিউ কম্পোজার হ্যাঁ COMPOSER ভিউ কম্পোজার এখানে দিলাম একটা ভিউ এর নাম মনে করেন আপনি একটা ভিউ এর এখানে নাম দেন আমি দিলাম সাপোজ যে লাইক অ্যাডমিন সরি অ্যাডমিন তো ফ্রন্ট এন্ড ডট এখানে কি দিব বলেন তো এখন এখানে সাপোজ মেনুতে নিয়ে আসবো তাহলে ফ্রন্ট এন্ড ডট ইনক্লুডস ডট মেনু এবার এই পেজে মনে করেন আমি এটা দিয়ে দিলাম ওকে এবার কিন্তু আমি এবার কিছুক্ষণ আগে এটা কেটে কোথায় ছিল এটা সব জায়গায় ছিল বেসিক্যালি এখানে আবার ইয়ে করতে হয় আর কি এখানে শেয়ার না দিয়ে এখানে একটা ইয়া পাঠাইতে হয় সেটা হচ্ছে ভিউ একটা অবজেক্ট পাঠাইতে হয় এই ভিউ ক্লাসে না এখানে ভিউ একটা সিস্টেম একটু আলাদা স্কোপ উইথ করতে হয় নাও ইটস ওয়ার্কিং এবার কি হচ্ছে দেখেন কিছুক্ষণ আগে আমি এই নেম ভেরিয়েবলের মধ্যে কি রাখছিলাম বিআইটিএম নেম ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম বিআইটিএম আসেন একটু বসে না একটু বসে একটু বসে কিছুক্ষণ আগে আমি এই নেম নেম এটা হচ্ছে কি আমার ইন্ডেক্স এটা হচ্ছে কি ভ্যালু এই ইন্ডেক্সের মধ্যে এই ভ্যালুটা আমি সব পেজ ইউজ করতে পারতেছিলাম না এবার কিন্তু আমি সব পেজে পারবো না এবার শুধু এই পেজে পারবো এবং এখানে দেখছেন এটা হচ্ছে আমার ভিউ কম্পোজার দিয়ে কি করতে পারতেছিলাম এখানে দিচ্ছিলাম আমি আমার পেজের নাম কোন পেজে যাবে আর এই ক্লোজারের মধ্যে এটা হচ্ছে কি ভিউ ক্লাসের একটা অবজেক্ট এবং ভিউ এর সাথে উইথ করে এই ইন্ডেক্সের ভ্যালুটা পাঠাতে হয় এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই আউটপুট শুড বি দ্য সেম বাট একটু শেষ করি বাট আমি মনে করেন হোম কন্টেন্ট এবার যদি মেনু ডট ব্রেক পিএসপি থেকে এটাকে যদি আমি এখান থেকে কাট করি এখানে এটা কিছু লিখে দিলাম এবার এটাকে যদি হোম কন্টেন্টে দিই এটা কি পাওয়ার কথা কথা না একটা ইউআর দেওয়া হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম কি আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল এবার কিন্তু পাই নাই ঠিক আছে আমি স্পেসিফিক ভিউ তো দিতে পারি আবার কোথায় দিতে পারি সকল ভিউ এইটাকে যদি আপনি এখানে ভাবে লেখেন যে লাইক ভিউ স্কোপ শেয়ার ভিউ স্কোপ শেয়ার এখানে যদি বলেন যে নেম কমা এখানে বলে দিলেন বিআইটি এবার কি হবে এবারে নেম ইনডেক্সটা যে কোনো জায়গায় পাবে সকল ভিউতে পাবে আবার আপনি যদি স্পেসিফিক ভিউতে দিতে চান তাহলে তার জন্য সিনডেক্স হচ্ছে এটা আপনি এভাবে হাজার হাজার ভিউ দিতে পারবেন কোনো সমস্যা নেই
স্যার বাট স্যার এখানে তো স্যার মানে নেমটাকে স্যার ইনডেক্স হিসেবে ইউজ হচ্ছে রাইট এটা হচ্ছে ইনডেক্স এটা হচ্ছে ভ্যালু বাট স্যার এখানে তো জাস্ট আমরা একটা ভেরিয়েবল দিচ্ছি স্যার এখানে না স্যার আমরা ভিউ পেজে স্যার হ্যাঁ এইটাই ঠিক এটা হচ্ছে কি ইনডেক্স এটাই হয়ে যাচ্ছে কি ভিউ পেজে ভেরিয়েবল আর এটা হচ্ছে ডাটাটা আর এগুলো তো স্ট্যাটিক ডাটা আপনি ডাটা কি করতে হবে ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে এটা তো একটা ক্লাস অ্যাপ সার্ভিস প্রোভাইডার এরকম প্রোভাইডার ক্লাস তৈরি করা যায় ঠিক আছে ক্লাসে আসতে দেখবেন ঠিক আছে প্রোভাইডার ক্লাস কিভাবে তৈরি করে তৈরি করতে হয় রেজিস্টার করতে হয় হ্যাঁ তারপরে ইউজ করতে হয় কম্পোজার সার্ভিস প্রোভাইডার নামে একটা ক্লাস তৈরি করে সেখানে রেজিস্টার করে করে ইউজ করা যায় অনেক ইন্টারেস্টিং জব কারণ মেইনলি কি করে ডাটাগুলো হ্যাক হয় কিভাবে সবাই টার্গেট থাকে কন্ট্রোলার তাই না আর আপনি কোন কম্পোজারের কোন কোন সার্ভিস প্রোভাইডারের কোন ফাংশন দিয়ে কি লোড করছেন এটা একমাত্র ডেভেলপারসরা আর কেউ জানবে না আল্লাহর দিনে আপনি যদি সার্ভার হ্যাক করতে না পারেন আপনি ডাটা হ্যাক করতে পারবেন না কখনোই সম্ভব না কারণ আপনি যদি কন্ট্রোলার দেখেন আমি কি করবো এখন বেসিক্যালি আমরা যদি এই হোম কন্টেন্ট এখানে যদি আমরা বেসিক্যালি মনে করেন যে এই হোম কন্টেন্টে কোনো ডাটা পাঠাবো সাপোজ তার নর্মাল রুলস কি যেগুলো আমরা প্র্যাকটিস করে আসছি এখান থেকে ডাটা নিয়ে আসতে হবে এখানে কোনো একটা ক্লাস ইউজ করবো সাপোজ ইউজ করলাম কি ক্যাটাগরি এবার এখানে করবো কি ক্যাটাগরি স্কোপ অল সাপোজ ধরেন ডলার সাইন ক্যাটাগরিজ এবার এটাকে কি করবো তাহলে এবার এই ক্যাটাগরিগুলো আমি কোথায় এখানে ইউজ করতে পারবো না এটা তো নর্মাল রুলস বাট ফ্রন্ট এন্ডের জন্য সাধারণত এই কাজটা করা হয় না ঠিক আছে আমি চাইলে এভাবে করতে পারি আবার আমি চাইলে এই কাজটা না করে সেম এই কাজটা কিভাবে করতে পারি সেম এই কাজটা অ্যাপ সার্ভিস প্রোভাইডার আসবো এখানে ইউজ করবো কি এখানে লিখে দেবো ফ্রন্ট এন্ড মেনু ভিউ ঠিক আছে এবার এখানে এসে আমাকে লিখতে হবে ডলার সাইন ক্যাটাগরি স্কোপ ফায়ার পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল টু 1 কি করবে গেট করবে এটাকে আমি রাখলাম কি পাবলিশ ক্যাটাগরিস ঠিক আছে কি এবার এটাকে কি যে করতেছি আল্লাহ জানে আমি কিন্তু নিজের সন্দেহের মধ্যে আছি দিক দিয়ে কি যাচ্ছে কি করলাম বলেন তো এখন স্যার ক্যাটাগরি টেবিল থেকে স্যার ডাটা নিলাম স্যার নিয়ে স্যার আমরা পাঠাইলাম কোন পেজে স্যার মেনুতে স্যার পাঠাইলাম নিলাম আমি যে ডাটাটা এবার সেন্ড করছি ভিউ কম্পোজার দিয়ে যখন পাঠাইছি এবার কিন্তু এই ইনডেক্সটা এই ভেরিয়েবল এই অ্যারেটার মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এই ভিউতে সরানোর কথা ইউজ করতে পারবো বাট এখানে যদি আমি অল দিয়ে দিই এভাবে দিতে পারেন তাহলে আবার সব পেজ ইউজ করা যাবে এভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে গ্রেট না আমার কাছে এত ভালো লাগছে এটা বুঝতে পারছেন আমি তিনটা ফাইল দিছিলাম এটা যেদিন প্রথম শিখলাম স্যার তাহলে স্যার আমরা মডেল ফাইল তো স্যার ইউজ করলাম না এটা কি যা বলে দিবে ঠিক আছে কোনো দরকার আছে আবার খাবো কন্ট্রোলার ভারী করে দরকার নাই কিন্তু এবার দেখেন এবারে পাবলিশ ক্যাটাগরি এটাকে আমি দেখাবো কোথায় এই যে মেনুর মধ্যে এসে এই যে জায়গাটায় বেসিক্যালি দেখাবো হ্যাঁ অবশ্যই ফরেস্ট লাগবে সেখানে এসে আমরা অ্যাট দ্য রেট FOREFC দেখেন তো আপনাদের কম্পিউটার এরকম কাজ করে কিনা নাকি শুধু আমারটা এরকম দেখাচ্ছে
কিন্তু অ্যাপ সার্ভিস প্রোভাইডার নিয়ে একটু গুতাগুতি করেন। অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে আগে আপনি সিঙ্গেল ডাটা শেয়ার করে দেখেন সকল ভিউতে পাই কিনা, আবার এবার ভিউ কম্পোজার দিয়েও পাঠায় দেখেন আসে কিনা। আচ্ছা আমি আমার প্রসেসটা শেষ করি। সো এই ইন্ডেক্সে এই অ্যারে ডাটাগুলোকে পাওয়া যাবে কোথায়? এই ভিউয়ের মধ্যে। ভিউ কম্পোজার দিয়ে আমি সেটা ডিফাইন করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা এটা নিয়ে যাব কোথায়, মেনু ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে, এখানে বলে দিলাম কন্ট্রোল ভি ক্যাটাগরিজ অ্যাজ ভ্যালু অফ পাবলিশড গৌরী, ঠিক আছে গৌরী। সো এবার এটা কী হবে, ডাবল কার্লি গৌরী গৌরী নেম, আসার কথা নয় কিছু একটা রিলোড দেই, গ্রেট নিউ কালেকশন ইলেকট্রনিক্স ওভার সব চলে আসছি, ঠিক আছে। এটাকে স্যার আমরা স্যার ড্রপ ডাউন হিসেবে ইউজ করতে পারবো, অবশ্যই। বুঝলাম না কি বলছেন, মানে আমার আমি এখন অ্যাকচুয়ালি যেটা আমি আপনাদের প্র্যাকটিস করতে বলছি সেটা হচ্ছে যে কন্ট্রোলার ক্লাস ছাড়াও আমরা কিভাবে ভিউতে ডাটা নিয়ে আসতে পারি। আপনার তো কাজ এইটাই, আর কিচ্ছু কাজ না। যারা ডেভেলপাররা কি করে, এর কাজ একটাই, ভিউ লোড করবে, ভিউতে ডাটা বাস থেকে ডাটা নিয়ে আসবে, এবং ডাটা আনার পর তারা চাইলে কিছু কমপ্লিকেটেড সিচুয়েশনে কমপ্লিকেটেড কাজ করতে পারে। বাট আপনাকে সিনট্যাক্সটা জানতে হবে শুধুমাত্র, যে ভিউতে আমি কিভাবে ডাটা নিয়ে আসবো। এই সুবিধাটা আমি সিআই তে পাই নাই, কে কেউ পাইনি, জানা বলে পাইছি, থাকতে পারে আমার জানা নাই, হ্যাঁ কে কেউ পাইনি। প্রোভাইডার ক্লাস দিয়ে ডাটা নিয়ে আসা যায়, না? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখেন তো আপনাদের মেশিন এভাবে কাজ করে কিনা, নাকি শুধু আমারটা এরকম দেখাচ্ছে, একটু দেখেন। আজাদ করেন, করলে কনফিডেন্স অনেক বাড়বে। প্রথমে আগে নরমালি একটা ডাটা শেয়ার করেন, প্রয়োজন ফিল করছিলাম আমি route.php তে ডাইরেক্ট কাজ করে আসছে এখানে পাওয়া, এটা কিন্তু একটা ব্যাপক মজার জিনিস। আচ্ছা স্যার ওই শুরু শুরু না আমি এক নাম্বার এটা, হ্যাঁ দরকার নেই আর না সেটা দ্যাট হোসে আপনার অ্যাপ্লিকেশন তো অনেক ফাস্ট হবে এভাবে যেটা কাজ করবে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এখন ল্যারাভেল দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করছি, ঠিক আছে, সেখানে আমি প্রত্যেকটা ভিউয়ের জন্য একটা করে প্রোভাইডার ক্লাস তৈরি করতেছি। যেমন মনে করেন প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস প্রোভাইডার নামের একটা ক্লাস তৈরি করি, সেটাকে আবার রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে করতে হয়। আপাতত ওটা দরকার নাই, আপনি শুধু একটা ক্লাস এই অ্যাপ সার্ভিস প্রোভাইডার এই ক্লাসটা ইউজ করেন। হ্যাঁ এখানে এখানে তো পারতেছি যে কোন ভিউতে যাবে, কোন ফাংশন দিয়ে ক্লোজার দিয়ে বলে দিচ্ছি। আগে সিঙ্গেলি এভাবে ভিউয়ের মধ্যে প্রোভাইডার ক্লাসটা তো খুঁজে পাইছেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার এভাবে ডাটা পাঠা দেখতে পারেন। আপনাদের প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, একটু খেয়াল করেন, হ্যাঁ আচ্ছা প্রজেক্টের কি অবস্থা, কার কি প্রবলেম বলেন। বের করেন সবাই প্রজেক্ট বের করেন, বের করছি স্যার। আপনার কি সমস্যা, আপনি সেলিমে দেখান, সেলিম দেখেন তোর কি সমস্যা, আপনার কোনো সমস্যা আছে ওটার ভিতরে দিয়ে ইমপ্রুভ করে দিলাম। আমার
Thank you.
ডাবল কোটেশন করেন, এটা ডাবল কোটেশন করেন,